গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গল আলোনা। আমি দেবলীনা চলে এসেছি একটা দীর্ঘ বিরতির পর আবার ব্লগ নিয়ে। তো আবার আমি ব্লগ দেওয়া শুরু করলাম, একটা বেশ ভালো রকমের বিরতি হয়ে গেছে। আবার ভিডিও দেব, বেশ কিছু ভিডিও জমে রয়েছে, সেগুলো শেয়ার করব, নতুন ভিডিও বানাবো। তো সব মিলিয়ে শুরু হচ্ছে আজ থেকে আবার আমার ব্লগ। আজকে 12 মে, আর ঠিক এক মাস আগে 13 মার্চ আমি আমার মা বাবাকে কোথাও একটা পাঠিয়ে দিয়েছি। তো কোথায় পাঠিয়েছি সেইটি আজকের ব্লগে থাকছে। এখনও মা বাবা কিন্তু আসেনি, তাই প্রায় এক মাস হয়ে গেল আমি একাই রয়েছি। তাই স্কোপ কিন্তু ছিল ডেইলি ব্লগ দেখানোর, কিন্তু যাই হোক হয়নি সেটা করা। কিছু ভিডিও করেছি, সেগুলো সব শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আজকের ব্লগে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আমার মনে হয় সেটা অনেকের হেল্প হবে। কারণ এরকম ব্লগ যদি আমি দেখতাম তাহলে আমিও একটা আইডিয়া পেতাম, একটা আমারও হেল্প হয়ে যেত। তো এই ভিডিওতে দেখাবো তোমরা ভেন্ডারে জিনিস কী করে নিয়ে যাবে একদম লাস্ট মোমেন্টে। মানে আগে থেকে তো ভেন্ডার বুকিং করাই যায়, সব কিছু প্রসেস তো রয়েছে, কিন্তু লাস্ট মোমেন্টে, মানে আমাদের সবটাই লাস্ট মোমেন্টে হয়েছে। তো এত জিনিস হয়ে গেছে, এত জিনিস হয়ে গেছে যেগুলো কি না এমনি নর্মাল কামরাতে যাবে না, ভেন্ডার বুক করতেই হবে। এবং ভেন্ডার বুক করতে হলে কিন্তু বেশ আগে থেকে গিয়ে টিকিট কাটা হ্যানত্যানের ব্যাপার থাকে। কিন্তু আমরা যেদিনকে ট্রেন, মানে 13 মার্চ ট্রেন, আমরা 13 মার্চ ট্রেন, আমরা 12 মার্চ গিয়ে ভেন্ডার বুক করি। তো এই ব্যাপারটা আমি তোমাদেরকে একটু ছোট্ট করে শেয়ার করবো। যে হয়তো সিস্টিং চলছে কিংবা অনেক লাগেজ হয়ে গেছে কিংবা এমন কিছু নিয়ে যাচ্ছে যেটা ভেন্ডার ছাড়া হবে না, কিন্তু এন্ডে গিয়ে কি করবে, কোথায় বুকিং করবে, কিভাবে করবে সেটা কিন্তু বুঝতে পারছে না। এরকম হতেই তো পারে, আমাদের নিজেদেরই হয়েছিল। তো সেই জন্যই হচ্ছে এই ভিডিওটা আমি ছোট্ট করে পোস্ট করলাম। যার সাথে কন্ট্যাক্ট করতে হবে তার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চেক করতে পারো যাদের লাগবে। তো চলো বকবক করছি না, ভিডিওটা দেখো, ছোট্ট ভিডিও তোমাদের জন্য। আজ থেকে যেহেতু ব্লগ দেওয়া শুরু করছি তাই ছোট্ট থেকেই শুরু করছি, এরপর আস্তে আস্তে আরও কিছু শেয়ার করব। তো যাই হোক, আজ থেকে বঙ্গল আলোনা আবার চলে এসেছে ব্লগ নিয়ে। তো চলো দেখতে থাকো। তো এই হচ্ছে আমাদের টোটাল জিনিসটা যেটা কিনা ভেন্ডারে যাবে। দেখতেই পাচ্ছ সব পেটি পেটি করে দেওয়া আছে, সব লাল একটা র্যাপার দিয়ে বাবা সব র্যাপ করে সব কটার ওপরে নাম্বারিং করে রেখেছে। এবং এই যে রাজীবদাও চলে এসছে হেল্প করতে, এখন এগুলোকে গাড়িতে তোলা হবে। হাওড়া স্টেশন যাব যেহেতু, তার আগে ভ্যানে করে গাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, কারণ এত জিনিস একসাথে নিয়ে যাওয়া সম্ভব নয়, প্লাস ওয়েট রয়েছে। তো এইগুলো এখন এটাই করা হচ্ছে, মানে ভ্যানে করে গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। তো জিনিসগুলো গাড়িতে চলে এসেছে, রাজীবদা এখন গাড়ির মধ্যে ভালো করে সেট করে নিচ্ছে। গাড়ি একদম, মানে একটা মাছি গলারও গাড়িতে জায়গা নেই, শুধুমাত্র আমি বসে যাব, এইরকমভাবেই আপাতত করা গেছে। তো রাজীবদা ভালোভাবেই সব কটা প্যাকেটকে গাড়ির মধ্যে ভালো করে সেট করে দিয়েছে। এবার আমরা হাওড়া স্টেশনের জন্য বেরিয়ে পড়ব। তো এইবার আমি একটা কথা বলি, এই যে ভেন্ডারে জিনিস নিয়ে যাওয়া, এটা যে সেম ট্রেনেই হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। যে তুমি যে ট্রেনে যাচ্ছো ওই ট্রেনেই চলে যাবে সেটা কিন্তু সচরাচর হয় না। আগের দিন হয়তো তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছে গেলে, নেক্সট ডে হয়তো তোমার জিনিসগুলো পৌঁছলো, এমনটা হয়ে থাকে। কিন্তু আমি যে প্রসেসটায় ব্যাপারটা করতে চলেছি সেটাতে কিন্তু আমি সেম ট্রেনেই নিয়ে যেতে পারবো, এবং ভেরি ইজি ওয়েতে। তো চলো আমি বলি। তো আমি হাওড়া স্টেশন পৌঁছে গেছি, এবার আমি ওয়েট করছি একজনের জন্য। আমি একজনের নাম্বার জোগাড় করেছি, রামরিয়াজ যাদবজি। উনি এখানে যে ভেন্ডারে যে জিনিস চায়, সেই যে গুদাম ঘরে জিনিসগুলো থাকে সেখানে উনি কাজ করেন। ভীষণই বিশ্বস্ত লোক, ভীষণই ভরসা করা যায় এমন একজন মানুষ। আপনারাও এবার কোনো বিপদে পড়লে, আমি ফোন নাম্বারটা দিয়েছি, আপনারা যোগাযোগ করতে পারেন। তো ওনাকে আমি জিনিসগুলো আজকে দিয়ে দেব, উনি নিজের দায়িত্বেই ওগুলোকে রেখে দেবেন এবং কালকে যথা সময়ে ট্রেনে তুলে দেবেন। এবং সেম ট্রেনেই যাবে, মানে এমন নয় যে পরবর্তী ট্রেনে যাবে, আমরা যে ট্রেনে যাব, মানে আমরা বলতে আমার মা বাবা যে ট্রেনেই যাবে ওই ট্রেনেই উনি তুলে দেবেন। এবং আমার সাথে নেক্সট ডে, মানে যখন ট্রেনটা ছাড়বে তার আগে আমাকে উনি প্রপার গভর্নমেন্টের বিলটাও দিয়ে দেবেন।
তো এই যে রামরাজ যাদব জি এসে গেছেন, তো এটা সম্পূর্ণ বিশ্বাসের জায়গা থেকে, আমি যেখান থেকে ফোন নাম্বারটা কালেক্ট করেছি এটা সম্পূর্ণ বিশ্বাসের জায়গা থেকেই করেছি। তো তোমরাও যদি এভাবে যেতে মানে নিয়ে যেতে চাও তাহলে সেই বিশ্বাসটা রাখতে হবে, কারণ ওনার দায়িত্বেই আমি জিনিসগুলো রেখে দিয়ে গেলাম এবং আমাকে বললো কোনো চিন্তা করার কিছু নেই, নেক্সট ডেতে আমি প্রপার রেলওয়ে যে বিল হয় গভর্নমেন্টের বিল আমি পেয়ে যাবো। তো আমি নিশ্চিন্তে ওনার আন্ডারে জিনিসগুলো রেখে বাড়ি চলে এলাম। তো এই যে আমরা নেক্সট ডেতে চলে এসেছি, এখন আমরা হাওড়া স্টেশনে ঢুকছি। আর সকালবেলাতেই রামরাজজি ফোন করে জানালেন যে আমাদের জিনিসপত্র সমস্ত কিছুই ট্রেনের মধ্যে উঠে গেছে। আর কোন ট্রেন, এই যে দেখতেই পাচ্ছ হাওড়া যশবন্তপুর, হ্যাঁ আমার মা বাবা চাচ্ছে ব্যাঙ্গালোর, আর এই ট্রেনেই জিনিসগুলো ঢুকে গেছে এবং আমরা সেটা নিজেরা দেখলাম। মানে আমরা যখন ঢুকলাম তখনই দেখছি আমাদের জিনিসগুলো সব লাইন দিয়ে দিয়ে ভেন্ডারের মধ্যে যাচ্ছে, কিন্তু আমি আজ একটু ব্যস্ততার মধ্যে ভিডিওটা করতে পারিনি, দেখাতে পারিনি তোমাদের। যাই হোক, মা বাবা এই যে ট্রেনেও বসে গেছে। ম্যাডাম ট্রেনে উঠে গেছেন, ম্যাডাম একটু হাই হ্যালো, হাই হ্যালো করে দাও। আর এখানে টেনশনে মুখটা শুকিয়ে গেছে রাজীবদা, আরো বেশি টেনশনে আছে যদি রাজীবদা ব্যাঙ্গালোর চলে যায়। তাই ধন্যবাদ। তো তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনটাও ছেড়ে দিয়েছে, আর আমি আজকে খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা একটু একটু করে যতটুকু পেরেছি করেছিলাম বলে বিলটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ বিলটা বাবাকে রামরাজজি দিয়ে দিয়েছেন, তো বাবা ওটা নিয়ে চলে গেছে, কারণ ওটা তো ব্যাঙ্গালোর স্টেশনে ওই বিলটা দেখাতে হবে। এবং ইভিন রামরাজজি এতটাই হেল্পফুল একজন মানুষ, উনি শুধু এখানে হেল্প তো করলেনই না, উনি ব্যাঙ্গালোরে এত জিনিস নিয়ে যাওয়ার জন্য একটা ছোটো ম্যাটাডোর বা কিছু তো লাগবে, সেই সব গাড়ির অ্যারেঞ্জমেন্ট, ওখানে কার সাথে যোগাযোগ করবো, ওখানে স্টেশনে সমস্ত ফোন নাম্বার ডিটেলস দিয়েও দিয়েছেন, প্লাস ব্যাঙ্গালোর স্টেশনে বলেও দিয়েছেন যে যিনি আছেন যে হেল্প করার জন্য। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই ছিল, আশা করছি একটু হলেও তোমাদের হেল্প হতে পারে। মা বাবা ভালোভাবেই ব্যাঙ্গালোর পৌঁছে গেছে এবং জিনিসগুলো ভালোভাবে দিদির ফ্ল্যাট পর্যন্ত পৌঁছে গেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও আসতে চলেছে। সবাই প্লিজ বঙ্গললনার সাথে থাকো, বঙ্গললনাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের ভীষণ দরকার। যদি বঙ্গললনাকে ভালো লাগে তাহলে প্লিজ বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো আজকের মতো, টাটা।